Hey everyone, welcome back to my channel. আজকে ট্যাটু টিয়ানার সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, আমাদের ঘোরাঘুরির ভিডিও। আমার ট্যাটু টিয়ানা আমার সাথে বাইরে যেতে ভীষণ পছন্দ করে, তোমরা দেখতেই পাচ্ছ ওরা কতটা এক্সাইটেড। টিয়ানার তো মাথাটাই নষ্ট, সে কি করবে সে বুঝতেই পারছে না। সে একবার সামনে যাচ্ছে, একবার পিছিয়ে যাচ্ছে, আবার আমার ঘাড়ে ওঠার চেষ্টা করছে। ও মেবি একটু ইনসিকিউরিটিতে আছে যে ওকে রেখেই আবার ট্যাটুকে নিয়ে চলে যায় কিনা, কারণ ট্যাটু যেহেতু বড়, ও অনেক বেশি ফ্যাসিলিটিস পায়, মাঝে মাঝে ও একাই ঘুরতে যায়, টিয়ানা যায় না। সো এই জন্য আজকে ও কিছুতেই ছাড় দিবে না। সো আমরা লিফটে উঠে পড়েছি এবং আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মমির জিমের নিচে টেনিস কোর্ট আর সুইমিং পুল ভিজিট করা। আমরা খুবই এক্সাইটেড আর টিয়ানার এটা ফার্স্ট সুইমিং পুল ভিজিট। যেহেতু আমরা প্রায়ই ঘুরতে যাই, সেহেতু আমার ছেলে মেয়ে জানে যে লিফট থেকে নিচে নেমেছি মানে গাড়িতে ঝপাস করে লাফ দিয়ে উঠতে হবে। সো এখন কনফিউজ যে কোন গাড়িতে তারা যাবে, ফাইনালি বুঝতে পেরেছে এবং গাড়িতে ওঠার জন্য ওরা একদম রেডি। আমরা গাড়িতে উঠে পড়েছি এবং আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা দিয়ে দিয়েছি। ট্যাটু ইউজুয়ালি কারে রাইড করা অনেক বেশি পছন্দ করে, ও জানলা খুলে দিলে জানলা থেকে যে বাতাস আসে সেটাও অনেক এনজয় করে। ট্যাটুর সিস্টেম হচ্ছে এসির বাতাসও লাগবে, আবার গাড়ির বাইরে জানালার বাতাসও তার লাগবে। সে মানে মোটামুটি সব দিক থেকে 100% প্রিন্সের মতো ট্রিট না হলে সে খুশি না। সো আমার হ্যান্ডসাম বয়, আমার ট্যাটু, আমার প্রিন্স ছেলে মোটামুটি খুব এনজয় করছে কার রাইড, এবং সে বিভিন্ন রকমের গাড়ি দেখছে, মানুষকে দেখছে, নানান রকমের স্মেল নিচ্ছে, মানে সব কিছু মিলে সে অনেক হ্যাপি। আর টিয়ানা হচ্ছে লক্ষ্মী মেয়ে, সে সিটে যেভাবে বসিয়ে রাখা হবে সে ওভাবে বসে থাকবে, সে কোনো নড়াচড়া করবে না, দুষ্টুমি করবে না, একদম গুড গার্লের যা যা থাকা দরকার তাই আছে তার মধ্যে। আর ট্যাটুকে দেখো কি আরামে বসে বসে বাইরের পরিবেশ সে দেখছে, ওর এই জিনিসটা আমার এত ভালো লাগে, আমি খুব এনজয় করি ওর এই মুভমেন্টটা বা ওর এই অ্যাটিটিউডটা। ইয়ে, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর এখনই আমরা ডিসকভার করব নিউ পুল। আমি খুবই এক্সাইটেড, আমার ছেলে মেয়ে পুলের পাশে যেয়ে বা আননোন পুলের পাশে যেয়ে কী ধরনের অ্যাটিটিউড করে সেটা দেখার জন্য। যেহেতু আমার বাসায় একটা ছোটোখাটো পুল আছে সেই জন্য ট্যাটুটিয়ানা মোটামুটি ইউজ টু, কিন্তু আমি চাচ্ছিলাম যে আননোন একটা পরিবেশে এরকম পানির ভিতরে নিয়ে গেলে ওরা কী ধরনের রিয়্যাক্ট করে সেটা একটু এক্সপ্লোর করি। তবে দেখলাম যে ট্যাটু বেশ নর্মাল এবং টিয়ানাও তাই, বাট মিষ্টি রোদে ওরা যেরকম দৌড়াদৌড়ি করছিল ওরা খুব এনজয় করছিল, আর এটা দেখে আমিও সমান তালে এনজয় করছিলাম। আমার আসলে ট্যাটুটিয়ানাকে নিয়ে বের হতে অনেক মজা লাগে এবং ওরা যখন কোনো কিছু এক্সপ্লোর করে এক্সাইটেড হয় তখন দেখতে আরও ভালো লাগে। এখানে আমি একটু স্লো মোশন শট দিয়ে আমার ক্রিয়েটিভিটি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু হাফ ফ্রেম থেকে ট্যাটুই বের হয়ে গেছে ক্রিয়েটিভিটির কারণে। ও আসলে বলতে চাচ্ছে যে মমি আমি এমনিতেই অনেক বেশি হ্যান্ডসাম আর ক্রিয়েটিভ, আমার জন্য তোমাকে স্পেশাল কোনো এফোর্ট দেওয়ার প্রয়োজন নেই। যাই হোক, পুলের পাশ ঘোরাঘুরি মোটামুটি কিন্তু শেষ। এরপর কিন্তু আমরা অবশ্য অ্যাকচুয়ালি আরও অনেকক্ষণ থেকেছিলাম, কিন্তু এতক্ষণ যদি ভিডিওতে থাকি আর ঘোরাঘুরি দেখাই তাহলে তো তোমরা বোর্ড হয়ে যাবে, সেই জন্য সেই শটগুলো আর রাখিনি। পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম টেনিস কোর্ট এক্সপ্লোর করতে। লুক অ্যাট মাই হ্যান্ডসাম বয় ট্যাটু, হি লুক সো হ্যান্ডসাম, অ্যান্ড দ্যাটস মাই বিউটিফুল সুইট লিল গার্ল টিয়ানা, শি এনজয়স আ লট। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম ট্যাটুটিয়ানা নতুন পরিবেশের নতুন জায়গায় একটু ভয় পেয়ে যাবে, কিন্তু দেখলাম ওরা বেশ আরামেই খেলাধুলা করছিল আর বেশ এনজয় করছিল, যেটা দেখে আমারও অনেক ভালো লাগছিল। তো এবার চলো ট্যাটুটিয়ানার সাথে তোমাদেরকেও টেনিস কোর্ট দেখাতে নিয়ে যাই, যেখানে আমি প্রায় টেনিস খেলি বা কার্ডিও হিসেবে ব্যাডমিন্টন খেলি। আমার খুব ভালো লাগে এবং আমার মনে হচ্ছিল যে আমার ছেলে মেয়েকেও একটু এই জায়গাটা ঘুরিয়ে নিয়ে যাই। এরপর আমরা ব্যাডমিন্টন কোর্টে অল্প কিছুক্ষণ খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে বাসায় চলে গিয়েছিলাম। আমরা কিন্তু রাস্তাতেও অল্প একটু ঘোরাঘুরি করেছি। অনেকক্ষণ দৌড়াদৌড়ি আর ঘোরাঘুরি করার কারণে ওরা দুইজনই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। আমার ট্যাটু এবং টিয়ানা অনেক বেশি এসিতে থেকে ইউজ টু বলে হঠাৎ করে বাইরের পরিবেশে ওরা এত বেশি অ্যাডজাস্ট করতে পারে না, কিন্তু তারপরেও আমাদের এই ছোট্ট ট্রিপটা কিন্তু অনেক মজার ছিল, আমরা অনেক ফান করেছি এবং বাসায় এসে খুব সুন্দর বড় একটা ন্যাপ নিয়েছি যেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আমার ট্যাটু এতটাই স্মার্ট যে ও এক্স্যাক্টলি জানে আমার গাড়ি কোনটা, কারণ ঠিক এই জায়গাতে একই মডেলের অন্য একটা সেম গাড়ি দাঁড়িয়েছিল, বাট ও দৌড়ে গিয়ে ঠিক আমার গাড়ির সামনেই দাঁড়িয়েছে।
সো আমাদের ট্রিপ শেষ, এখন আমরা বাসায় চলে যাব। আর যেতে যেতে বলতে চাই, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের এই সাপোর্ট কিন্তু আমাদের অনেক ভালো লাগে আর আমরা সত্যি সত্যি অনেক গ্রেটফুল ফর অল ইয়োর সাপোর্ট। তো সবাই ভালো থেকো। এটা আমার দেশি ফ্রেন্ড, বাসার সামনে থাকে, তাই আমি একটু হাই বলছিলাম। তো বাসায় চলে এসেছি, এখন আমরা অনেক টায়ার্ড, আমি আর টিয়ানা এখন বাসা যাব আর ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে আমরা আমাদের ডিনার করব। আমাদের বাসার সামনে কিন্তু ছোট্ট একটা পার্টিশন দেওয়া, যাতে আমরা দুষ্টুমি করে বাসা থেকে ঠাস করে দৌড়ে বেরিয়ে যেতে না পারি। এই যে দেখো আমি ঘুমাচ্ছি। ট্যাটু আসলে এত টায়ার্ড হয়ে গিয়েছিল যে ওর আর কোনো এনার্জি ছিল না, এসেই ঘুমিয়ে গিয়েছিল। এবং টিয়ানা, ওরা দুজনে যখন অনেক বেশি টায়ার্ড হয়ে যায় তখন খাটের নিচে এবং ডাইনিং টেবিলের নিচে যেয়ে ঠান্ডায় আরামে অন্ধকারে ঘুমাতে পছন্দ করে। তো এই ছিল আমার আজকের ভিডিও, চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ বি পজিটিভ, স্টে পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। আল্লাহ হাফিজ।